হোয়াটসঅ্যাপ গ্রুপে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে, ঠিক আছে, যে কোনো গ্রুপে বা যে কোনো ফেসবুকের গ্রুপে, ঠিক আছে, এরকম অনেকে অনেক ধরনের অশ্লীল ভিডিও বা অশ্লীল ফটো শেয়ার করে, বা যে কোনো নিউড পিকচার, যে কোনো নিউড ভিডিও, যে কোনো ভাইরাল নিউড ভিডিওস অনেকে শেয়ার করে থাকেন। তো এর ফলে অনেক সময় তাদের বাড়িতে সাইবার ক্রাইম থেকে আন্ডার সেকশন 67 অফ আইটি অ্যাক্টের নোটিশ চলে আসে, ঠিক আছে। তো এটা কেন আসে? কারণ এটা করাটা কিন্তু ইলিগেল, ঠিক আছে। তো আপনারা যদি কাউকে এরকম ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বা ইলেকট্রনিক ফর্মে, ঠিক আছে, আপনারা যদি কাউকে এরকম নিউড পিকচার্স বা নিউড ফটো বা যে কোনো অপশনস, কোনো কোনো যে কোনো মানে যে কোনো অশ্লীল ভিডিও বা যে কোনো অশ্লীল ফটো যদি কারো সেটা ভাইরাল করে দেন বা কারো সেটা যদি শেয়ার করেন, কাউকে সেন্ড করেন, ঠিক আছে, এর ফলে কিন্তু আপনাদের পানিশমেন্ট হতে পারে। এটা কিন্তু একটা পানিশেবল অফেন্স, ঠিক আছে। তো এরকম ফার্স্ট টাইম যদি আপনি করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার 3 বছর পর্যন্ত জেল হতে পারে এবং সাথে কিন্তু আপনার 5 লাখ টাকা পর্যন্ত ফাইন হতে পারে। আর এরকমই অফেন্স যদি আপনারা সেকেন্ড টাইম করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের 5 বছর পর্যন্ত জেল হতে পারে, সাথে কিন্তু 10 লাখ টাকা পর্যন্ত ফাইন হতে পারে। তো এরকম কাজ থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করবেন। তো এরকমই আরো লিগেল ইনফরমেশনের জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন এবং সাথে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভোকেট বিষ্ণু মন্ডল নামে আছে, ঠিক আছে, তো সেটিকেও সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, টাটা।